পরে আসলে এখানে আসার পরে যদি আমাদের একটা বিদেশ বন্ধু রয়েছে ওই সাইডে, আমরা হাঁস দেখার জন্য আসছিলাম এখানে, আসলে এক একজনের অনুভূতিটা শুনবো। আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন এখানে ঘুরতে আসার পরে? ভালো লাগতেছে অনেক অনেক, খুবই ভালো লাগলো যে আসলে আমরা একটা মানুষ পেলাম, একজন মানুষ পেলাম যে আসলে প্রথম নৌকা ভ্রমণ করলো আমাদের উত্তম দা। আর এই মুহূর্তে আমরা আসলে মাঝির চরিত্রে যা আছে আমাদের এই নৌকায় প্রতাপ, এই প্রতাপের কিছু কথা শুনবো। হ্যাঁ প্রতাপ সাহেব, যদি আপনি কিছু বলতেন আর কি, আপনার কেমন লাগতেছে চালানো? তো এই যে দুইবার আমি নৌকায় ভ্রমণ করতেছি আর আমি চালাচ্ছি, নৌকাটা খালি ঘুরছে, ঠিক আছে? তো আমি ভালোভাবে ড্রাইভ করে শিখতেছি, তো আগামীতে আমি এর চেয়ে ভালো ড্রাইভ করতে পারবো আর কি, ঠিক আছে? এরকম প্রত্যাশায় আমি করছি। আর সুপ্রিয় দর্শক, আসলে আপনারা শোনার চেষ্টা করলাম, মানে শোনার চেষ্টা করলাম যে আসলে এই জায়গায় যারা আছে সবাই নতুন, আমি জানি না, আমিও মনে হয় আমি একমাত্র একটু পুরানা, যদিও একটু যদিও ভালো আমিও পারি না, তো মোটামুটি আর কি বলা চলে। আচ্ছা ঠিক আছে, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে একটা বিশাল বড় একটা হাঁসের ফার্ম হয়েছে, সেই ফার্মের কিছু হাঁস দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের।